কোন কাজটি করার পর আমরা সবাই আফসোস করি। প্রিয় দর্শক, দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলিতে আমি সৌরভ সোহাগ, সাথে রয়েছেন দুজন ভাই, একজন সোনামণিকে দেখতে পাচ্ছেন আপনারা, জানবো তাদের পরিচয়, তারপর ছুড়ে দেবো আজকে। দাদা ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ভাই আপনার নাম? মেহেদি হাসান আরিফ। আরিফ ভাই কি করছেন? আমি পড়াশোনা শেষ করছি, এখন বর্তমানে বেকার। আর চাকরি ট্রাই করছেন? হ্যাঁ, গভর্নমেন্ট। সে আমরা দোয়া করি আপনার জন্য খুব ভালো একটা চাকরি হয়ে যায়। ভাই আপনার নাম? আমি হাসান। হাসান ভাই কি করছেন? আমি পড়ালেখা শেষ করে একটা জব করতেছি এখন। জব হোল্ডার? জব করতেছি, প্রাইভেট কোম্পানিতে জব হোল্ডার। আব্বু আপনার নামটা আমাকে একটু বলবেন, নামটা বলতে পারবেন? কি নাম বাবা বলো? বলবা না? ও বলবে কিন্তু ওর কথা কণ্ঠ আমরা শুনতে পারবো না। যাক, ওর নাম কি? ওর নাম হচ্ছে কাশফিক। কাশফিক, মাশাল্লাহ, খুব সুন্দর একটা নেম। দৈনিক নতুন সময়ে আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, অনুষ্ঠানটি কি দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখি, মাঝে মধ্যেই দেখি। মাঝে মাঝে দেখেছেন? আপনি দেখেছেন? হ্যাঁ, আমি সবসময় দেখি আপনাদের। শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য দৈনিক নতুন সময়ে এই গুগলি অনুষ্ঠানটি করে থাকি। এতদিন দেখেছেন, আজকে অংশগ্রহণ করছেন, আরিফ ভাই কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগতেছে। আপনার কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, অনেক ভালো। আরও ভালো লাগবে যদি সঠিক উত্তর দিয়ে আমার কাছ থেকে পুরস্কারটা জিতে নেন। তার আগে জানবো, ঘুরতে না শপিংয়ে আসছেন? ঘুরতেই আসছি। আপনি? হ্যাঁ ঘুরতে এসেছি, যে বাচ্চাকে নিয়ে একটু ঘোরা করি। বাচ্চাকে নিয়ে ঘুরতে আসছেন? আমি একটি ধাঁধা দেবো এবং সহজ করে আমাকে 5 সেকেন্ডে উত্তর দিতে হবে, কারণ আপনি যেহেতু আমাদের প্রোগ্রাম দেখেছেন এবং আমাদের সাথে সবসময় থাকেন, আমি জানেন যে আমাদের ধারাবাহিকতা 5 সেকেন্ড সময় থাকে। এই সময়ের ভিতরে যিনি আমাকে সঠিক উত্তর দেয় আমি তাকে কিন্তু পুরস্কার বুঝিয়ে দিই এবং বিজয়ী করি। আমি শুরু করছি আজকে ধাঁধা। কোন কাজটি করার পর আমরা সবাই আফসোস করি? কোন কাজটি করার পর আমরা সবাই আফসোস করি? ভুল কাজটি করার পর। ভুল কাজটি করার পর, ভুল করার পর। অবভিয়াসলি ভুল করার পরই তো। জিরো, 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন কাজটি করার পর আমরা আফসোস করি, আপনি বলেছেন ভুল করার, ভুল কাজটি করার পর আমরা আফসোস করি। এটা বিশ্লেষণটা একটু করুন। যেমন আমরা যদি কখনো চিন্তা করি আমরা কোনো কাজ করতে গেলে সেটা যদি সঠিকভাবে করার জন্যও যাই, বাট সেখানে যদি কোনো ভুল হয়ে যায় তখনই কিন্তু আমরা চিন্তা করি কাজটা যদি সঠিকভাবে করতে পারতাম তাহলে আফসোসটা হতো না। সেই ধারাবাহিকতায় আপনি বলেছেন ভুল কাজটি করার পরেই আফসোস করা করি আমরা। আপনিও বলেছেন যে মানে সেম, তো আপনি কীভাবে বললেন একটু? ও তো বললোই সেম ভাবেই, আমিও বলতে চাই এটাই। আমি কিন্তু প্রথম আপনাকে ধরেছিলাম, বাট আপনি কিন্তু আমাকে যেহেতু জেনেছেন কিন্তু আপনি কিন্তু আমাকে বলেননি সঠিক বা ভুল কোনোটাই কিন্তু বলেননি, কিন্তু ভাইয়া বলেছেন যে আসলে আফসোস করলেই আমরা মানে মানে কাজটি করার পরেই আফসোস করি যে এই কাজটি আমাদের ভালো ছিল না বা এইটা আর একটু ভালো হতে পারতো এই কাজটি। তো প্রিয় দর্শক, আজকের এই গুগলি অনুষ্ঠানের বিজয়ী হলো ভাইয়া। ভাইয়ের জন্য রয়েছে দৈনিক নতুন সময় গুগলির পক্ষ থেকে গিফট। এতদিন প্রোগ্রাম দেখেছেন, আজকে অংশগ্রহণ করেছেন এবং পুরস্কার জিতেছেন, কেমন লাগছে? একটু অপিনিয়ন শুন। অনেক অনেক বেশি ভালো লাগছে। আসলে সবসময় প্রোগ্রামটা দেখতাম, আমার ফেসবুক পেজে সবসময় লাইক দেওয়া থাকতো আপনাদের পেজটাতে, বাট কখনো ভাবিনি এভাবে সাডেনলি আপনাদের সামনে পড়ে যাব। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি সঠিক উত্তরটা দিতে পেরেছি এবং এত সুন্দর একটা স্পেশাল গিফট আপনাদের কাছ থেকে পেয়েছি। তো সবসময় আশা করব যে আমাদের এই গুগলি প্রোগ্রামটা সবসময় চলুক আমাদের এন্টারটেনমেন্টের জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আপনার ফ্রেন্ড আজকে বিজয় হয়েছে, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে যে আমার পাশে সাথেই একজন বিজয়ী হইল। ডেলিগেটটা কাকে করবেন ভাইয়া? এটা আসলে বেসিক্যালি এখানে আসার কোনো প্ল্যান ছিল না, তো আরিফ বলতেছিল চলো একটু যাই জিমাটার সামনে যাই ঘুরে আসি, তো ও নিয়ে এসছে জন্য হয়তো আপনাদের সাথে দেখা হলো, তো ওকে স্পেশালি থ্যাঙ্কস এখানে নিয়ে আসার জন্য। আসলে আমরাও বলতে চাই যারা আমাদের কাছ থেকে সঠিক উত্তর দেয় তাকেই আমরা পুরস্কার বুঝিয়ে দিই। প্রিয় দর্শক, এখানে আরিফ ভাই নিয়ে এসেছে ভাইকে এবং সাথে উনি একটা বেবিকেও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা বেবি, কিন্তু আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না, সে রাগই ছিল। হ্যাঁ, তো আমরা বলতে চাই যে না, আমাদের কাছে সঠিক উত্তর দিয়েই কিন্তু তিনি পুরস্কার জিতে নিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দৈনিক নতুন সময়কে 2 লাইন গান শোনাবেন, কারণ আমরা সবাই কম বেশি গান করি, আমরা যেহেতু বাথরুম সিঙ্গার, আমি নিজেও গান করি, আমরা সবাই কিন্তু গুনগুন করে গান করি, সেই ধারাবাহিকতায় আমাদের 2 লাইন গান শোনাতে পারবেন? ওকে। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একামি, আলো এ দূরে তুমি,
আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। অনেক ধন্যবাদ। আসলে আমরাও বলতে চাই, খুব সুন্দর একটি গান আমরা শুনেছি। দৈনিক নতুন সময়কে কিছু বলার আছে? হ্যাঁ, দৈনিক নতুন সময়কে সবসময় অনেক শুভকামনা থাকবে। আমাদের জন্য স্পেশাল একটা প্রোগ্রাম। আমরা মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো দেখে নিজেদেরকে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াতে আমরা যখন দেখি, আমরা আসলে এন্টারটেইনের জন্য আমাদের নতুন নতুন কিছু জিনিস দরকার। এই গুগলি অনুষ্ঠানটাকে আমার পক্ষ থেকে সবসময়ের জন্য শুভকামনা থাকবে, এবং নতুন নতুন কোনো এপিসোড যখন আমাদের সামনে আসবে আমরা অবশ্যই সেটা দেখে এন্টারটেইন হব। ধন্যবাদ আপনাদের এন্টারটেইন এবং এন্টারটেইনমেন্টের জন্য। দৈনিক নতুন সময়ে এই গুগলি অনুষ্ঠানটি আমরা করে থাকি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন সময়ের সাথে থাকবেন, নিরাপদে থাকবেন।